নিয়ম নীতির তোয়াক্কা না করে শেরপুরে চলছে অবৈধ ইট ভাটার কার্যক্রম। কৃষি জমি নষ্ট করে এমনকি ফসলি জমির উর্বর মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। মোবাইল কোর্টের অভিযান চালিয়ে জরিমানা করলেও আবারও চলছে দূষণকারী এসব ভাটা। তবে জেলা প্রশাসক বলছেন অনুমোদনহীন ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শেরপুর প্রতিনিধি শাকিল মুরাদের প্রতিবেদন জানাচ্ছেন শ্রেয়া সীমা। শেরপুর জেলায় প্রায় 100 ইট ভাটা থাকলেও পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দেখানো হয়েছে 46টি, এর মধ্যে মাত্র 19টি ছাড়পত্র আছে আর বাকিগুলো নেই কোনো অনুমোদন। আবার ছাড়পত্র পাওয়া বেশিরভাগ ভাটারই মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কৃষি জমির মাটি কেটে তৈরি করা হয় ইট, এতে নষ্ট হচ্ছে মাটির উর্বরতা শক্তি আর দূষিত হচ্ছে পরিবেশ। এদিকে ভাটার বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের মানুষদের শ্বাসকষ্ট সহ বাড়ছে নানা রোগ, ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। আর এই ভাটা তৈরি করে আমার কৃষকের জুত জমাগুলো নষ্ট করে দিতে আসে, ছাই ভালো আইয়া বৃষ্টি আইলে কাদা আইয়া নষ্ট ফসল। অবৈধ ভাটার কথা স্বীকার করে সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার কথা বলছেন মালিক পক্ষ। পরিবেশ থেকে কাগজপত্র আইতে অনেক দেরি হবে, তারপরও যে সিস্টেম ভাড়া গেলে সেই সিস্টেম আমি চালাই যাব। ওদের দেখা দেখি আমরা রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আবেদন করব যে অন্তত কিছুটা সময় যাতে আমাদেরকে দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান করার কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা জেলা প্রশাসনকে অবহিত করে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থাকি। বায়ু ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে অনুমোদনহীন ভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে দাবি জেলা প্রশাসকের। লাইসেন্সবিহীন ইট ভাটাগুলোকে বন্ধ রাখতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছি ইতিমধ্যে এবং সে ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে 3টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হলেও আগের মতোই চলছে এসব অবৈধ ইটভাটা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।